তবে এই দেশে এমন কিছু মানুষ আছে পীরকে এত বেশি ভালোবাসে নাউজুবিল্লাহ, তারা বলে যে আউলিয়া কেরাম খোদা নেহি খোদা সে জুদা নেহি, নাউজুবিল্লাহ বলবেন না, তারা বলে যে ওলিগণ খোদা না খোদার সাথে কোনো অংশে কম না, নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান আল্লাহর অলিদেরকে আমরা ভালোবাসি, আমরা সিলসিলায় জনফুর ফুরফুরা বদরফুর ফুলতলি আমরা যারা আছে আমরা ভালোবাসি, তবে সেটা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে গণ্ডির বাইরে গিয়ে না, ঠিক কিনা বলেন? কিন্তু যারা ভণ্ডপী তাদের মুরিদরা তাদেরকে এমন ভালোবাসে যেটা শিরকের পর্যায়ে চলে যায়, ঠিক কিনা বলেন? তারা এমন ভালোবাসে বলে আল্লাহর কাছে এখন আর কিছু নাই, নবীর কাছেও কিছু নাই, সব আমার পীর কেবলার কাছে, বলে কি বলবো? আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হইয়া, নবী দিছে খাজারে কেউ পিরে না খালি হাতে খাজারে তোরে দরবারে, বলছে বাবা জগতে সাহা বান্দারে দিয়েছো দেখা, কেউ বা বলে মুস্তফা নবী কেউ বা বলে হুবহু খোদা, নাউজুবিল্লাহ বলবেন না, এটা বলা কি সম্পূর্ণ শিরক, ঠিক কিনা বলেন? এই রকম ভণ্ড পীরদের সাথে সিলসিলায় জনফুর ফুরফুরা বদরফুরার ফুলতলির কোনো সম্পর্ক না। মুসলমান এই ভণ্ড পীরের মুরিদরা তাদের কেমন ভালোবাসে, তারা পীরকে মনে করে খোদার সমতুল্য, নাউজুবিল্লাহ বলবেন না। এই রকম এক ভণ্ড পীর কয়েকদিন আগে বিদায় নিয়েছে, আমি মনে করি তার বিদায়ে বাংলাদেশ আল্লাহর গজব থেকে কিছুটা হলেও মুক্ত হয়েছে। ওই পীরটাকে বলেন তো একটু, ভণ্ড পীর যে কিনা ঢাকা আরামবাগে বসে ব্যারাম ছড়াইতো, ঠিক কিনা বলেন? সে বাংলাদেশ থেকে কিছুদিন আগে আল্লাহর গজব এই পীর এই গজব পীর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? এই দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে, ঠিক কিনা বলেন? বড় দুঃখ, তার বিদায়ের পরেও ওই যে যেমনটা শিখেছে তেমনটাই তো বলবে, তার বিদায়ের পরও শিরক বলা বন্ধ নাই, তার সন্তান ঘোষণা দিয়েছে যে যে বলবে এই কি কয় যে দেওয়ানবাগি মারা গেছে তার ইমান নষ্ট হয়ে যাবে, তো বলতে হবে কি বলতে হবে? বলে দেওয়ানবাগি মারা গেছে এটা বলা যাবে না, বলতে হবে দেওয়ানবাগি আল্লাহ সাক্ষাতে গেছে। এত আস্তে একটি ইমানের আওয়াজ দিয়ে বলবেন না, নাউজুবিল্লাহ। শাহজালালের উত্তরস্বরী সাহেব কাবলা রুহানি সন্তান ফুলতলির আধ্যাত্মিক সন্তানরা সিলেট বাসী, আমি তোমাদের কাছে জানতে চাই, আমরা পেশাবকে যেমন ঘৃণা করি তার চাইতে বেশি ভণ্ড পীরদেরকে ঘৃণা করে, ঠিক কিনা বলেন? কারণ এই ভণ্ড পীররাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ফেতনা ছড়াচ্ছে, কারণ এই দেওয়ানবাগি যেই পরিমাণ ফেতনা ছড়িয়ে গিয়েছে বাংলাদেশে অন্য কোনো পীর কোনো ভণ্ড পীরও তেমন ফেতনা ছড়ায় নাই। দেওয়ানবাগির একটা বই আছে আল্লাহ কোন পথে, নাম কি? আল্লাহ কোন পথে। এই আল্লাহ কোন পথে বইতে সে লিখছে যে আমি আল্লাহকে দেখছি দাঁড়িও নাই মোছো নাই 23 বছরের যুবক। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ শানে এত বড় বেয়াদবি যে করে সে কি পীর না বন্ড, সে কি পীর না মোশরেক? এরপরে সে বলছে মিজানের পাল্লা বলতে কিছু নাই, মানুষের বিবেকটাই মিজানের পাল্লা। এরপরে সে তার বইতেই লিখছে যে গন্ধম কোনো ফল না, মা হাওয়ার লজ্জাস্থানটাই গন্ধম ছিল, আদম সেটা বেলাজার মতো গ্রহণ করে বেঈমান হইছে। বাপের সামনে এত বড় বেয়াদবি যে করে, হালাল জাদা না হারাম জাদা? এই ভণ্ড পীর দেওয়ানবাগির আকীদা ছিল মারাত্মক, ঠিক কিনা বলেন? সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার ছেলে কত বড় ভণ্ড। গতকাল আমি একটা নিউজ দেখেছি, গতকালকে সোশ্যাল মিডিয়ায়, যে তার ছেলে প্রকাশ্যে মদ পান করতেছে আর সিগারেট হুক্কা খাচ্ছে। যেই পীর হুক্কা খায় আর মূল এই মদ খা, যেই পীর ওটা পীর হইতে পারে? যেই পীর তার সন্তানকে হারাম কাজ থেকে এই ভালো করতে পারে না, হারাম কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে নাই, সে কিভাবে হক্কানে পীর হয়, ঠিক কিনা বলেন? এইরকম মনে রাখবেন, দেওয়ানবাগি এবং তার ছেলা সামুন্ডা যারা আছে ভণ্ড পীর, দেওয়ানবাগ কুতুববাগ রাজারবাগ, ঠিক কিনা বলেন? এরপর আরো যারা আছে সুরুশ্বরী চন্দ্রপুরী, ঠিক কিনা বলেন? সবগুলো ভণ্ড, ঠিক কিনা বলেন? এইরকম ভণ্ড পীরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমরা হক্কানি পীর যুক্ত বাংলাদেশ চাই আর ভণ্ড পীর মুক্ত বাংলাদেশ চাই, ঠিক কিনা বলেন? কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখান, প্রিয় সুদী। তবে মনে রাখবেন, ভণ্ড পীরদের বিরোধিতা করতে গিয়ে হক্কানি পীর মাশাইখদের বিরোধিতার সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আজকে একদল বাইরা সমাজে বের হয়েছে লা মাযহাবি দাবি করে আহলে হাদিস, ঠিক কিনা বলেন? তারা ঢালাও ভাবে বলে পীর মুরিদি শিরক, কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না,
না বলেন কার কারণে সিন্নি খাইলা মোল্লা সিনলা না ইসলাম এদেশের মানুষকে শিক্ষা দিয়েছে পীর মাশায়েখ ঠিক কিনা বলেন এই দেশে যখন হিন্দু সংখ্যা বেশি ছিল মুসলমানের সংখ্যা তেমন ছিল না সেই সময় আল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে এসেছে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা বলেন তার সাথে এসেছে 360 জন ঠিক কিনা বলেন এই দেশের মধ্যে ইসলামের ঝান্ডা নিয়ে এসেছে শাহ কারামত আলী জনপুরি ঠিক কিনা বলেন ফুরফুরার মাশায়েখগণ ঠিক কিনা বলেন এই দেশে ইসলামের প্রচাশ করেছে তাহজিব তামাদ্দুন শিক্ষা দিয়েছে সিলসিলায়ে জনপুর ফুরফুরা সারসিয়া সোনাগান্দা ধামতি আড়াইবাড়ি ফান্দাউ ফুলতলি ঠিক কিনা বলেন অতএব ভণ্ডপীরদেরকে আমরাও ঘৃণা করি তবে ভণ্ডপীরদের বিরোধিতা করতে গিয়ে হক্কানি পীর মাশায়েখদের বিরোধিতা করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলেন কারণ এই জমিন আবাদ হয়েছে আউলিয়ে কেরামের মেহনতের বিনিময়ে আজকে 90% প্লাস মুসলমান এটা আউলিয়ে কেরামের খিদমতের বসল মেহনতের বসল ঠিক কিনা বলেন এই দেশ কোন বাতিল ভণ্ডদের দেশ নয় এটা হযরত শাহজালালের বাংলাদেশ ঠিক কিনা বলেন এটা শাহপরানের বাংলাদেশ এটা কারামত আলী জনপুরীর বাংলাদেশ এটা সারসিয়ার নেসারউদ্দিনের বাংলাদেশ এটা ফুলতলির আল্লামা সাহেব কাবলা ফুলতলির বাংলাদেশ ঠিক কিনা বলেন শাহজালালের দেশ শাহপরানের দেশ আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ এই দেশে তো রবি হাসে মুয়াজ্জিনের ডাকে এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সব লুটে এই দেশে তো রবি হাসে মুয়াজ্জিনের ডাকে এক নিরাকার প্রভুর তরে সেজদাতে সব লুটে এক নাপ থেকে তেতুলিয়া দিনের পরিবেশ শাহজালালের দেশ সবাই শাহপরানের দেশ আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ কার আজানে পড়ল থসে গোবিন্দের প্রসাদ ভয় পালালো কাদের দেখে দুষ্ট বেদিন যা ঠিক কিনা বলেন কার আজানে পড়ল দোষে গোবিন্দের প্রসাদ ভয় পালালো কাদের দেখে দুষ্ট বেদিন জাত তিনি হলেন শাহজালাল বিন্দেশি দরবে শাহজালালের দেশ শাহপরানের দেশ আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ কারামত আলীর দেশ সাহেব কেবলার দেশ আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ সারসিনারি দেশ সোনাকান্দার দেশ আউলিয়াদের পুণ্যভূমি সোনার বাংলাদেশ ঠিক কিনা বলেন ভাইয়ের আমার সেজন্যই বলছি আমরা যারা হক্কানি পীর মাশায়েখদেরকে ভালোবাসি সিলসিলায়ে জনপুর ফুরফুরা সারসেনা ফুলতলির অনুসারী আমরা হক্কানি পীর মাশায়েখদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি তাদের কাছে তরিকত শিখতে যাই মারেফত শিখতে যাই দিন শিখতে যাই কিন্তু আমরা ভণ্ড পীরদেরকে ঘৃণা করি ঠিক কিনা বলেন।